আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখলাম যে আসলে কিভাবে এসইও ফ্রেন্ডলি করে আপনি কন্টেন্ট লিখতে পারেন। তো কন্টেন্ট না হয় লিখলাম এসইও ফ্রেন্ডলি করে, কিন্তু এসইওতে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইউআরএল। এসইও শেখার শুরুর থেকে আমরা বলেছিলাম যে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা হতে হবে পারফেক্ট, দ্যাট মিন্স যে কিওয়ার্ড সমৃদ্ধ। তো এখন যদি টিউটোরিয়ালের এই পর্যায়ে এসে আপনি ইউআরএল কি সেটা না জানেন, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি আপনাকে রেকমেন্ড করব আমাদের এসইও টিউটোরিয়ালের প্রথম দিকে, যেখানে ইউআরএলটা দেখানো হয়েছে, ইউআরএল এবং লিঙ্কের মধ্যে পার্থক্য, সেই ভিডিওটা দেখে নেন। আপনি সেই ভিডিওটা পাবেন হচ্ছে আপনার এসইও টিউটোরিয়ালের মধ্যে, একটা ভিডিও থাকবে কমন ওয়ার্ডস ইন এসইও, এই নামে সেখানে পাবেন এই ভিডিওটা। ওকে, যাই হোক, এখন আমরা বলতেছি যে ইউআরএল এর গুরুত্ব এসইওতে অত্যাধিক। যেহেতু ডোমেন নেমের গুরুত্ব অনেক, সো ইউআরএলটা যেহেতু ডোমেন নেমের পাশেই হয়, এই জন্য ডোমেনের পাশাপাশি ইউআরএল এর গুরুত্ব খুবই খুবই বেশি। সো এই ইউআরএলটাও কিন্তু সেটিং করতে হবে। গত পর্বে আমরা দেখেছি যে টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ড রাখতে হবে, ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড রাখতে হবে, কিন্তু শুধু কিন্তু তাই না, শুধু টাইটেল আর ডিসক্রিপশনে কিওয়ার্ড রাখবো তাহলেই যে শেষ এমনটা নয়। আপনার ওয়েবসাইটের ইউআরএলটা হতে হবে, মানে যে পোস্ট আপনি করবেন, যে আর্টিকেলটা লিখবেন, সেই আর্টিকেলটা যে লিঙ্কে আসবে বা যে ইউআরএলে আসবে, সেই ইউআরএলটা, সেই ইউআরএলটার মধ্যেও কিওয়ার্ড থাকতে হবে এবং সেটা এক্স্যাক্ট কিওয়ার্ড হতে হবে। আপনাদেরকে দেখানোর জন্য আমরা গুগলে সার্চ করেছি হাউ টু কোয়াইট স্মোকিং, কিভাবে ধূমপান ত্যাগ করা যায়। তো এটা লেখার পর প্রথমে এটা হচ্ছে গুগলের একটা স্ট্রাকচার্ড রেজাল্ট, এটা সম্পর্কে আমরা অ্যাডভান্স এসইওতে ইনশাল্লাহ জানবো এটা কিভাবে হয়। তো প্রথমে যে রেজাল্টটা আসছে দেখুন, এই যে একটা সাইট। তো যখনই আমরা সার্চ করলাম গুগলে যে হাউ টু কোয়াইট স্মোকিং লিখে, তখন ফার্স্টে যে সাইটটা আসলো সেই সাইটটার ডোমেন নেমটা দেখেন, ডোমেন নেমটা হচ্ছে helpguide.org। ডোমেনে কিন্তু কোনো কিওয়ার্ড নেই। আমরা এসইও টিউটোরিয়ালের শুরুর দিকে বলেছিলাম যে ডোমেইনে যদি পারেন কিওয়ার্ড রাখতে রাখবেন। আবার এটাও বলেছিলাম যে আপনার ওয়েবসাইটটা যদি আপনার কোনো প্রতিষ্ঠানের নাম বা আপনি যদি কোনো ইউনিক নেম দিতে চান আপনার ডোমেইনের, সেই ক্ষেত্রে কিন্তু ডোমেইনে কিওয়ার্ড রাখাটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা একদম জরুরি, না হলেই নয় এমনটা কিন্তু মোটেও নয়। এনারা কিন্তু এই সার্চের জন্য বা এই কিওয়ার্ডের জন্য কিন্তু ডোমেইনে কোনো কিওয়ার্ড রাখে নাই। তাহলে তারা কিওয়ার্ডটা কোথায় রাখছে? ডোমেইনের পাশেই যে ওনাদের ইউআরএল যে প্যাটার্ন, সেই ইউআরএল এর মধ্যে দেখুন একটা জায়গায় লেখা আছে হাউ টু কোয়াইট স্মোকিং। তো বুঝতে পারতেছি যে এই ক্ষেত্রে আপনার যেহেতু তাদের ইউআরএল প্যাটার্নের মধ্যে এই কিওয়ার্ডটা আছে এবং হুবহু মিলে গেছে এবং তাদের সাইট যথেষ্ট ভালো, এই জন্য গুগল তাদেরকে এক নাম্বার পেজে রাখছে। এবং তাদেরকে কতটা গুরুত্ব দিয়েছে আপনি শুধু এইটা চিন্তা করুন, তারপরেই যে সাইটটা আছে সেটা হচ্ছে wikihow.com, কিন্তু wikihow-কে সে দ্বিতীয়তে রাখছে। কারণ যদিও wikihow কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা ওয়েবসাইট, সার্চ ইঞ্জিনে হাউ টু দিয়ে অনেক কিছু সার্চ করলে, ম্যাক্সিমাম জিনিস সার্চ করলে wikihow এক নম্বরে আসে, কিন্তু এই wikihow পেছনে আছে, তার আগে আছে কে, helpguide.org। কেন আছে? তার ইউআরএল প্যাটার্নে এই কথাগুলো আছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে গত পর্বে আমরা বলেছিলাম যে ভিজিটররা বেশি ক্লিক করবে যে লিঙ্কে সার্চ করার পর, এবং বেশি ক্লিক করার পর যে সাইটে বেশিক্ষণ থাকবে এবং যে সাইটের বাউন্স রেট কম হবে সেই সাইটটাকেই গুগল বেশি প্রাধান্য দেবে। হয়তো দেখা গেছে উইকি হাওয়ের থেকে ভিজিটররা ওপরের সাইটটাকে, মানে ওপরের সাইটটাতে বেশি যায়, বেশিক্ষণ থাকে, বেশি গুরুত্ব দিয়েছে, এই জন্য সার্চ ইঞ্জিন উইকি হাউকে পেছনে ফেলে হেল্প গাইড ডট ওআরজি কে টপে নিয়ে এসেছে। এটাই কিন্তু হচ্ছে পলিসি, এটাই কিন্তু সার্চ ইঞ্জিনের দরকার অ্যাকচুয়ালি, যে সার্চ ইঞ্জিনের ব্যবহারকারীরা, যে কোনো ওয়েবসাইট তৈরির কিন্তু মেইন উদ্দেশ্য থাকে যে ব্যবহারকারীদের সুবিধা দেয়া, যারা আপনার সাইট ব্যবহার করবে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ, যত বেশি পরিমাণ সুবিধা দেয়া যায় আপনাকে নিশ্চিত করতে হবে। এই জন্যই কিন্তু মূলত গুগল এই ধরনের পলিসি গুলো হাতে নিয়েছে। তো যাই হোক, তো এই যে তার মানে আপনারা এই কথাটা তো এখান থেকে এতটুকু তো বুঝতে পারলেন যে আপনার লিঙ্ক প্যাটার্নের মধ্যে বা ইউআরএল প্যাটার্নের মধ্যে
আপনার কিওয়ার্ডগুলো উল্লেখ করা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে আমি শুরুতেই একটা কথা বলে রাখি, দেখুন ওনারা যে মানে ওয়ার্ডগুলো যে লিখেছে, আমি একটু জুম করি পেজটা, জুম করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওনারা যে কিওয়ার্ডগুলো লিখেছে, হাউ টু কোয়াইট স্মোকিং, প্রতিটা ওয়ার্ডের সাথে দেখুন, প্রতিটা ওয়ার্ডগুলোর মাঝে মাঝে কিন্তু ওরা এখানে কিন্তু মানে আমরা যেটাকে বলে হাইফেন সাইন, হাইফেন চিহ্ন দিয়ে দিয়েছে, প্রতিটা ওয়ার্ডের মাঝখানে কিন্তু হাইফেন দিয়েছে। অনেকে কিন্তু হাইফেনের পরিবর্তে আন্ডার স্কোর ব্যবহার করেন, কিন্তু মোটেও আন্ডার স্কোর ব্যবহার করবেন না। আন্ডার স্কোর ব্যবহার করলে গুগল এই পুরাটাকে, এই যা কিছু লিখেছেন পুরাটাকে একটা ওয়ার্ড মনে করবে। অবশ্যই আপনার প্রতিটি কিওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডকে আলাদা করার জন্য ওয়ার্ডের মাঝখানে হাইফেন ইউজ করতে হবে। তো হাইফেন ইউজ করার মানে ধাপ তো আরো পরে, আমরা আগে দেখি কিভাবে সেটিং করব, তাই না? তো আজকে আমরা শিখবো যে আসলে ওয়ার্ডপ্রেস এর মধ্যে কিভাবে এই পারমালিঙ্কটা সেট আপ করবেন। এটাকে বলা হয় পারমালিঙ্ক, এই যে যে আপনার কাস্টম যে লিঙ্ক ব্যবহার করা, কাস্টম যে ইউআরএল প্যাটার্ন ব্যবহার করা, এটাকে আমাদের ওয়েবের ভাষায় পারমালিঙ্ক বলা হয়ে থাকে। সো এই যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্লগ করবেন, তারা কিভাবে এই পারমালিঙ্কটা আপনার ব্লগের জন্য ইউজ করতে পারেন বা সেট আপ করতে পারেন, সেটাই আমরা আজকে দেখব। তো চলুন শুরু করি। দেখুন ওয়ার্ডপ্রেস আমরা লগ ইন অবস্থায় আছি, লগ ইন অবস্থায় আছে। আমরা যদি আমাদের সাইটটাতে একটু ভিজিট করি, আমরা যদি কোনো পোস্ট ক্লিক করি, রিড মোরে ক্লিক, আচ্ছা সরি, এটা হচ্ছে আমার টাইটেল ছাড়া পোস্ট। লাস্ট পর্বে আপনাদেরকে দেখাতে গিয়ে টাইটেলই দেই নাই। ওকে, এটা ব্যাকে যাক। এই যে এটা যে কোনো একটা পোস্ট আমরা ভেতর থেকে ওপেন করলাম, ঠিক আছে? তো ওপেন করলে দেখুন ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসে এই পারমালিঙ্কটা সেট আপ থাকে। দেখুন এই পোস্টের টপিকটা কি, এই পোস্টের টপিকটা হচ্ছে ইম্পর্টেন্স অফ 3D টেকনোলজি ইন গেমিং, ঠিক আছে? তো টপিক এটা হওয়ার পরে, যেহেতু এটার মেইন টপিক এটা, কিন্তু আমার উপরের যে পারমালিঙ্ক, পারমালিঙ্কে কিন্তু এরকম আসে নাই, আসছে হোয়াট সাইন দিয়ে, P=14। এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফরম্যাট, পোস্টের আইডি নাম্বার দিয়ে এইভাবে চলে আসবে। কিন্তু আসলে এইভাবে আসলে কিন্তু সার্চ ইঞ্জিনে বেশি একটা গুরুত্ব পাবেন না, তখনই গুরুত্ব পাবেন যখন আপনি আপনার কিওয়ার্ড গুলো উপরের এই ইউআরএল এ ব্যবহার করতে পারবেন। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পর বাম পাশ থেকে সেটিং আইকন, সেটিং আইকন থেকে পারমালিঙ্কে ক্লিক করতে হবে। দেখুন বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের এই পারমালিঙ্ক প্যাটার্নটা সেভ সেভ করা থাকে, আমরা যেটা এতক্ষণ দেখলাম। এটা ছাড়া ওয়ার্ডপ্রেসের আরো বেশ কিছু পারমালিঙ্ক অপশন এখানে দেখতে পাচ্ছি, যে ডেট এন্ড টাইম দিয়ে পারমালিঙ্ক অপশন আছে, মান্থ এন্ড নেম দিয়ে পারমালিঙ্ক অপশন আছে, নিউমেরিক অপশন আছে, পোস্ট নেম দিয়ে অপশন আছে। তবে এদের মধ্যে সবচাইতে সেরা অপশন বা আপনার এসইওর জন্য সবচাইতে যেটা ইফেক্টিভ হবে, সেটা হবে যে কাস্টম স্ট্রাকচার। কাস্টম স্ট্রাকচার আপনি কিভাবে দিবেন, তো কাস্টম স্ট্রাকচারে আপনি এসইও উপযোগী করে কিভাবে দিতে পারেন, এর জন্য এখানে আপনাকে যে ওয়ার্ডটি লিখতে হবে সেটি হচ্ছে /%, postname, পোস্ট নেম, আবার %, এটা দিলে হবে কি, যে আপনার পোস্টের যে নাম, আপনি যখন যে পোস্টটা করবেন সেই পোস্টের নাম অনুসারে মানে কিওয়ার্ড অনুসারে অটোমেটিক পারমালিঙ্কটা চলে আসবে, আপনাকে আর কষ্ট করতে হবে না। এখন যদি সেভ চেঞ্জেস দিই এবং আমাদের আগে করা যে পোস্টটা ছিল সেটাকে যদি রিফ্রেশ করি, দেখুন পারমালিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের পোস্টের যে টাইটেল ইম্পর্টেন্স অফ 3D টেকনোলজি ইন গেমিং, সেটা কিন্তু এখানে চলে এসেছে। তার মানে কিন্তু পারমালিঙ্কটা সেট আপ হয়ে গেল। এখন কথা হচ্ছে যে কাস্টম পারমালিঙ্ক আমি কিভাবে দিব, তাই না? কাস্টম পারমালিঙ্ক, ধরেন আমার টাইটেল এখানে আছে ইম্পর্টেন্স অফ 3D টেক ইন গেমিং, সো টাইটেল অনুযায়ী এখানে অটো ইম্পর্টেন্স অফ 3D টেকনোলজি ইন গেমিং চলে আসছে। কিন্তু আমি যদি এখানে কোনো কাস্টম আমার নিজের ইচ্ছা মতো কোনো পারমালিঙ্ক দিতে চাই, সেটা কিভাবে দেব? সেটা দেওয়ার জন্য আপনি যখন কোনো পোস্ট করবেন, ধরেন আমাদের যে আগের একটা পোস্ট আছে, আমি সেটাকে ধরেন আমি এডিট করব, এই যে নো টাইটেল, একটু আগে যে পোস্টটা ছিল আমি যদি সেটাকে এডিট করতে চাই, আচ্ছা এডিট করার আগে আমি আগে একটা টাইটেল দিয়ে নিই। আচ্ছা দেখুন যখন আপনি কোনো পোস্ট করবেন তখন এই জায়গায় এডিট অপশনটি দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এইভাবে মনে আপনারা বুঝবেন না, পোস্ট করতে গেলে একটু ঝামেলা আছে, আমি নতুন একটা পোস্ট করেই দেখাই অ্যাড নিউতে ক্লিক করে, কারণ এই এডিট অপশনটা শুরুতে আসে না, আসে একটু পরে। দেখুন আপনি যখন নতুন কোনো পোস্ট করতে যাবেন এখানে কিন্তু কোনো এডিট অপশন নাই। তো যেহেতু আমাদের কন্টেন্টই এখনো দেওয়া হয় নাই, সো এডিট অপশন আর কি দিব,
এখানে আমি একটা পোস্ট করি, যে কোনো কিছু নিয়ে একটা পোস্ট করি, সেই আমাদের লরাম ইপসাম থেকে নিয়ে আসি। শুধু শুধু কার কন্টেন্ট কপি করব বলেন? কারো কন্টেন্ট কপি করে কন্টেন্ট চুরির দায় নিতে চাই না। ঠিক আছে, লরাম ইপসাম থেকে আমি এখানে কিছু লিখলাম, লিখে আমি ধরুন একটা টাইটেল দিব, যেমন দিস ইজ আওয়ার, সাপোজ আমরা একটা কথা লিখলাম, দিস ইজ আওয়ার পোস্ট টাইটেল হুইচ হ্যাজ মাই ওন কিওয়ার্ড। ঠিক আছে, এখানে আমি একটা টাইটেল দিলাম যেটা আমার কিওয়ার্ড আছে, এরকম একটা টাইটেল আমি দিলাম। এটা দেওয়ার পর আপনি যখন এই স্ক্রিনে অন্য কোথাও ক্লিক করবেন, অন্য কোথাও ক্লিক করার সাথে সাথে এখানে আপনি একটি অপশন পার্মালিঙ্ক চলে আসবে, এবং পার্মালিঙ্কে যেহেতু আপনি সেট আপ করেছেন পার্মালিঙ্ক, বাই ডিফল্ট আপনি যে পোস্টের যে টাইটেল দিয়েছেন সেই টাইটেলটাই এখানে আসবে। তো আপনি যদি এখন চান এখান থেকে আপনার টাইটেলটাকে চেঞ্জ করবেন, সো আপনি এটা ইজিলি করতে পারেন। টাইটেল চেঞ্জ করার জন্য আপনি যদি এখানে আপনার নিজস্ব কোনো পার্মালিঙ্ক স্ট্রাকচার দিতে চান, ঠিক আছে, যেমন আমি যদি এখানে আমার কিওয়ার্ডটা লিখি যে মাই কিওয়ার্ড ইজ হেয়ার, লিখে দিলাম, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। সাপোজ এখানে আমি আমার পোস্টের কিওয়ার্ড দিতে পারি, আমার পোস্ট যদি হয়, আমি গত পর্বে যেটা বললাম যদি একটু হাসির, যে মুরগি কিভাবে রান্না করব, তো এখানে আমি লিখে দিব যে হাউ টু কুক মুরগি, সরি হাউ টু কুক চিকেন। ঠিক আছে, তো এইখানে এই প্লেসটাতে আপনাকে আপনার কিওয়ার্ডটা লিখে দিতে হবে, এবং আপনি এখানে যেটা লিখবেন এই পোস্টের ইউআরএলটা হুবহু সেটাই হবে, অন্য কোনো কিছু হবে না। এটা লিখে জাস্ট ওকে ক্লিক করি, পাবলিশে ক্লিক করি। এখন আমরা যদি আমাদের সাইট ভিজিট করি, দেখি আমাদের এই পোস্টটা আসছে কিনা, দেখা তো উচিত তাই না? এই যে প্রথমটা, এখন ক্লিক করি, দেখুন আমরা ঠিক যেটা লিখেছিলাম উপরে মাই কিওয়ার্ড ইজ হেয়ার, হুবহু সেটাই কিন্তু চলে এসেছে। তো বুঝতেই পারলেন যে কিভাবে ওয়ার্ডপ্রেসে আপনি প্রতিটি পোস্ট, প্রতিটি পেজের জন্য আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে ইউআরএল তৈরি করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে আমরা সাজেস্ট করব ইউআরএলটাতে আপনার কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন, যাতে করে সেটা সার্চ রেজাল্টের জন্য ফলপ্রসূ হয়। আশা করি ওয়ার্ডপ্রেসে কিভাবে পারমালিঙ্ক সেট আপ করতে হয় বুঝতে পারলেন। আর এখানে আমি আমার মানে আমি কিন্তু আসলে টিউটোরিয়ালে একটু বেশি কথা বলি, আমার যেটা মনে হয় যে পারমালিঙ্ক রিলেটেড ভিডিও হওয়া সত্ত্বেও আমি এখানে আর অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। তো আমার আসলে আমার কাছে মনে হয় যে এই ধরনের আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে, কারণ এসইও টোটাল ব্যাপারটা হচ্ছে বোঝার বিষয়। তো যদি আমি বোঝাতে না পারি, শুধুমাত্র ওই ভিডিও দেখালাম কিভাবে করতে হয় দেখিয়ে দিলাম শেষ, কিন্তু বুঝলেন না, আমি মনে করি ওই শিক্ষার কোনো লাভ নাই। আপনারা হয়তো অনেক অনেক কিছু মনে করতে পারেন, কিন্তু আমি আসলে এটাই মনে করি, ভালো করে না বুঝলে, আমার কথা হচ্ছে কম শিখি ভালো করে বুঝে শিখি, সেটা সারা জীবন কাজে লাগবে। সো এই জন্য আমি হয়তো টিউটোরিয়ালের মধ্যে অনেক বেশি কথা বলি, আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের একান্ত মনেই হয় যে আমি অনেক বেশি কথা বলতেছি টিউটোরিয়ালের মধ্যে, আমাকে কাইন্ডলি ফেসবুকে জানাবেন, আপনার পরবর্তীতে আমরা টিউটোরিয়ালটি আবার আপডেট করব প্রয়োজনে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর প্রতিটি ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, প্রতিবারই বলি এবারও বলতেছি, আপনাদের ফিডব্যাক আমাদেরকে অনেক 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 অনুপ্রেরণা দেয়। আল্লাহ হাফেজ।